হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে। যে সেশন থেকে প্রশ্ন কমন আসবে তো এটা নিশ্চিত। এই সেশন এমন একটা সেশন যেখান থেকে প্রশ্ন তোমাকে এক থেকে দু নাম্বার প্রশ্ন তোমাকে দেবেই। তো প্রত্যেকে বলতে পারা যায় আজকের সেশন মানে নিজের পরীক্ষার, কলকাতা পুলিশ পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য এক থেকে দু নাম্বার কিন্তু কনফার্ম করে নেওয়া। তাই আজ রয়েছে মুদ্রা সংক্রান্ত সমস্যা নিয়ে, আজ রয়েছে কয়েন রিলেটেড ম্যাথ নিয়ে, যেখানে আমরা করব শেষ মুহূর্তে প্রস্তুতি। এই ক্লাসগুলো কিন্তু কেউ মিস করবে না, প্রত্যেকে বারবার করে বলা। অ্যান্ড অবশ্যই প্রত্যেক সেশনটিকে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সেশনটিকে পারলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে যদি মনে হয় তোমার এটা ইনফর্মেটিভ। দেখো, ফুড এসআই সাপ্লাইয়ের ব্যাচ কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আজ রাতেও ক্লাস রয়েছে, হিস্ট্রির ক্লাস, ম্যাথের ক্লাস রয়েছে, তোমরা জাস্ট এটা পেয়ে যাবে 999-এ। প্রচুর অ্যাসপিরেন্ট ক্লাস অলরেডি করছে এখানে, ছ মাসের ভ্যালিডিটি সহ সমস্ত সাবজেক্ট এখানে টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। এক্সাম ওরিয়েন্ট স্টাডি মেটেরিয়াল রয়েছে, ডাউট সলভিং সেশন রয়েছে, উইকলি মান্থলি মক টেস্ট রয়েছে, লাইভ রেকর্ডেড ক্লাস রয়েছে, রয়েছে এক্সপিরিয়েন্স টিচারদের সমারোহ। ওকে, তো 9635906096 তোমার জন্য নাম্বার, এখানে ইমিডিয়েট প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করো, জয়েন করে যাও ব্যাচ কোর্সে। তো আজকে প্রথম প্রশ্ন বলছে, একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। বলছে একটি বাক্সে 1 টাকা এবং মানে 100 পয়সা বলবো, 25 পয়সা মিলিয়ে মোট বলবো 30টি মুদ্রা আছে। মূল্যের অনুপাত বলছে মূল্য, স্যার দেখো বলি কি করতে হয়। দেখো এখানে কয়েনের ধরো কয়েনের ভ্যালুটা বলবো, কয়েনের ভ্যালুটা বলবো, আর কয়েনের নাম্বারটা বলবো, কতগুলো কয়েন আছে দুটো যদি গুণ করি তাহলে বলো কি পাবো এখানে, বলবো স্যার তাহলে পাচ্ছি এখানে টোটাল আমি পাবো এখানে কত টাকা রয়েছে, তাই তো? মূল্যটা যেটাকে বলা হয়, মূল্য বলা হয়। ওকে, তো ভেরি গুড স্যার, বলো কি করবে? আমি বলবো কত কয়েন জানি না স্যার, এর মূল্য 2 আর এর মূল্য বলেছে 1। ওকে, চলো পেনের কালারটা চেঞ্জ করে নাও, দেখে নাও। এটাকে বললাম স্যার যদি 200 পয়সা বলি, যদি এটাকে 100 পয়সা বলি, তাহলে এখানে কটা কয়েন লাগবে স্যার? দুটো কয়েন লাগবে, 4টে কয়েন বলো লাগবে এখানে, তাহলে মোট কত কয়েন লাগলো স্যার? মোট বলবো এখনও অবধি 6টা কয়েন লেগেছে, বাট ওরা বলেছে কত, 30টা কয়েন বলেছে ওরা। তাহলে 6 থেকে বলো 30 করবো কী করে, যদি আমি এটাকে গুণ করতে পারি কত দিয়ে, যদি আমি এটাকে গুণ করতে পারি 5 দিয়ে, তবেই দেখো এটা কিন্তু 30 হওয়া সম্ভব। তাহলে বলো কী হবে উত্তর এখানে, 1 টাকার বলো সংখ্যা কত হবে, 1 টাকার বলো কত হবে এখানে, 1 টাকার বলো 2 ইনটু এখানে 5 হবে, বলো 10টি কয়েন রয়েছে। আবার বলো এখানে 25 পয়সার বলো কয়েন কত রয়েছে এখানে, 25 পয়সার বলো কয়েন রয়েছে বলবো, চলো 25 পয়সা বলো কয়েন কত রয়েছে এখানে, বলবো এটা রয়েছে 25 ইনটু রয়েছে এখানে, সরি 4 ইনটু রয়েছে এখানে বলবো 6, মানে রয়েছে 24টা, মানে রয়েছে কত, 4 ইন্টু 5। ওকে ভেরি গুড স্যার, বলবো এখানে কত রয়েছে, বলবো স্যার 20টা কয়েন রয়েছে। তো 1 টাকার মুদ্রার সংখ্যা বললে হবে স্যার 10টি, আর টাকা বললেও হবে 10 টাকা, কারেক্ট? তো উত্তর হবে অপশান ডি রাইট আনসার। চলে যাবো নেক্সট প্রশ্নে, বলো নেক্সট প্রশ্নে কী বলা রয়েছে। নেক্সট প্রশ্নে দেখো কী বলা রয়েছে, এখানে বলা রয়েছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট এত টাকা আছে। একটি বাক্সে বলছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট এত টাকা আছে। সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার বলো সংখ্যা কত, একদম সিম্পল প্রশ্ন। দেখো কী বলা রয়েছে এখানে, স্টেপ বাই স্টেপ আমি কী করি, দেখো 1 টাকা মানে বললাম 100 পয়সা রয়েছে, এখানে বললাম 50 পয়সা রয়েছে, আর এখানে বললাম 25 পয়সা রয়েছে। ওকে, নো চাপ। মোট টাকা দেওয়া আছে কত টাকা, মোট টাকা দেওয়া আছে 180 টাকা, ভেরি গুড। সংখ্যার অনুপাত বলছে 2, বলছে 3, বলছে এখানে 4, তাহলে বলো এখানে ভ্যালু কত হবে স্যার, বলো এখানে টোটাল ভ্যালু কত হবে স্যার এখানে, যদি আমরা এইরকম বলি তাহলে বলো কত হবে বলতে পারি। দেখো এটা বলো কি বলবো, বলো কি বলবো এখানে, বলবো স্যার এটা হবে 200 পয়সা, এটা হলো বলবো আমাদের 150 পয়সা, আর এটা হলো স্যার কত, এটা হলো 100 পয়সা, মানে কত টাকা হচ্ছে বলতে পারে স্যার, মোট 3.5 টাকা, 4.5 টাকা হচ্ছে, বলা হ্যাঁ কি না। বাট এরা কত টাকা বলেছে স্যার, এরা বলেছে 180 টাকা, তাহলে 180 বাই যদি 4.5 করা যায় তাহলে বলো কত হবে,
পয়েন্ট কে তুললাম, এখানে বললাম এটা হলো স্যার 440, মানে বলবো কত, বলবো এখানে আমাকে ইনটু করতে হবে 40। যদি আমি এখানে ইনটু করে দিই 40, তবেই দেখো এটা সম্ভব, ইনটু করে দিলাম 40, সো বলো কত হবে এখানে, বলো কি বলেছে। আগে বলো 1 টাকার কয়েনের সংখ্যা কত, 1 টাকার কয়েন হবে 2 × 40, ওকে, মানে বলবো 80টি রয়েছে। 50 পয়সার বলো কয়েন কতগুলো রয়েছে, বলবো স্যার এখানে 3 × 40 রয়েছে, স্যার এটা বলবো রয়েছে 120টা। আর বলবো এখানে যদি 25 পয়সার কয়েন বলো, স্যার কয়েন কতগুলো রয়েছে, বলবো এখানে 4 × 40 প্রত্যেকের কাছে, বলো হ্যাঁ স্যার যে ক্লিয়ার এটা, ওকে বলো কি বলছো মাই ডিয়ার, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার তো এটা, বলো হ্যাঁ কি না, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার ভাই, একদম সিম্পল প্রশ্ন। 50 পয়সার সংখ্যা রয়েছে 120টি, তবে কিন্তু উত্তর হবে এখানে অপশন বলবো এ, বলো হ্যাঁ প্রত্যেকের কাছে অঙ্কটা ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো, ভেরি গুড। চলে যাবো পরবর্তী প্রশ্নে, প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার রয়েছে, ওয়েল ডান ওয়েল ডান বস, ওয়েল ডান মাই ডিয়ার। চলে যাবো নেক্সট প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে, সেম প্রশ্ন, দেখো কি বলো রয়েছে, একই প্রশ্ন, প্রত্যেকে আশা করি করতে পারবে, প্রত্যেকে ট্রাই করো, দেখো হয় কি হয় না, দেন আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো বলা রয়েছে ব্যাগে 1 টাকা, মানে আমি ডিরেক্টলি করলাম 100 পয়সা, আমি আবারও করে দিচ্ছি আমাদেরকে, এটাকে করলাম 50 পয়সা, এটাকে করলাম 10 পয়সা, এবং কয়েন সংখ্যার অনুপাত বলছে এখানে 3 × বলছে এখানে 4 × বলছে এখানে 10, ক টাকা হলো স্যার, এখানে 3 টাকা হলো, এখানে 2 টাকা হলো, বলো 200 পয়সা 2 টাকা হচ্ছে, দেখো এখানে 1 টাকা হচ্ছে, তাহলে মোট বলবো স্যার 6 টাকা হয়েছে। বাট ওরা দেখো মোট দিয়েছে কত টাকা, মোট দেখো দিয়েছে বলবো 102 টাকা মোট দেওয়া আছে, তাহলে আমি এখানেও 17 গুণ করলাম, আর এখানেও 17 গুণ করে কত পেলাম স্যার 102 পাচ্ছে, মিলে যাচ্ছে দেখো, তাই এখানেও বলবো গুণিত 17 করে দাও। প্রত্যেকে বলো 1 টাকার কয়েন কতগুলো রয়েছে, কমেন্ট করো মাই ডিয়ার, প্রত্যেকে বলো 1 টাকার কয়েন কতগুলো রয়েছে, 17 × 3 বলো 51 হবে, হ্যাঁ কি না, কমেন্ট করে প্রত্যেকে বলো 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে, প্রত্যেকে বলো, আর 10 পয়সার বলো কয়েন কতগুলো রয়েছে, কমেন্ট প্রত্যেকে করবি করো। 17 × 4 বললাম এখানে, এটা হলো 68টা, আর এটা বললাম 17 × বললাম 10, এটা রয়েছে বলবো 170টা, উত্তর হবে এখানে অপশন ডি রাইট আনসার, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা, প্রত্যেকের কাছে বলো মাই ডিয়ার ক্লিয়ার কি ক্লিয়ার নয় স্যার, চলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান মাই বস, ওয়েল ডান এভরি ওয়ান। চলে যাবো নেক্সট প্রশ্নে, ওকে নেক্সট প্রশ্ন, দেখো পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার করে প্রত্যেকে দেবে, প্রত্যেককে বলে রাখছি একবার না হয় প্রত্যেকে বারবার করে দেখো, কারণ এই সেশন থেকে তোমার প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে, একদম নিশ্চিত গ্যারান্টি প্রশ্ন আসবেই আসবে, তাই প্রত্যেককে বলবো অবশ্যই প্রত্যেকে এই অঙ্কগুলো দেখে নাও, ঠিক আছে। চলে যাবো স্যার আমরা নেক্সট প্রশ্নে, বলো নেক্সট প্রশ্নে কি বলা রয়েছে, বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, দেখো এখানে মুদ্রার সংখ্যা দিয়েছে, টাকা কিন্তু দেয়নি, খেয়াল রাখতে হবে এটা। তো মূল্যের অনুপাত যদি 13:11 যদি 7 হয়, তো প্রত্যেকে আমাকে বলো এখানে কি করবে, প্রত্যেকে বলো আমাকে কি করবে এখানে, 1 টাকা মানে বলবো 100 পয়সা, এটা বললাম 50 পয়সা, আর এটাকে বললাম স্যার এখানে 25 পয়সা, ওকে। দেখো কয়েন সংখ্যা দেওয়া নেই, দেওয়া আছে মূল্য, দেওয়া আছে মূল্য বা টোটাল ভ্যালু দেখো দেওয়া আছে, বলবো স্যার দেওয়া আছে এটা 1300 বললাম, এটাকে এটাকে বললাম 1100, আর এটাকে বললাম আমি 700, বলো কত হবে এখানে, বলো এখানে কতগুলো কয়েন লাগবে স্যার, এখানে বলো 13টা কয়েন লাগবে, 22টা বলো কয়েন লাগবে এখানে, বলো কত হবে, 700 বাই যদি 25 করি তাহলে বলো কত হবে এখানে, 25 হচ্ছে 2, আর এটা হলো 8, হবে স্যার 28 হবে এখানে, ইয়ে শূন্য। বাট কত কয়েন হচ্ছে দেখো তো এখানে, বলবো স্যার 28 × 22 = 50, 63 হচ্ছে, বাট এখানে বলেছে কত, বলেছে 378টা মুদ্রা রয়েছে, তাহলে ইনটু করবো কি এখানে, ইনটু বলো কত করবো এখানে, ইনটু বলো করবো কত ভাই, ইনটু করবো এখানে 6, আর এখানেও ইনটু করলাম 6, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার এটা। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, ওকে 50 পয়সার মুদ্রার সংখ্যা বলো কত হবে স্যার, বলবো এখানে বলবো 22 রয়েছে দেখো এখানে, আর ইনটু হবে 6, বলো হ্যাঁ কি না, এটা হবে 132টা বলবো সংখ্যা রয়েছে, ওকে। তো অপশন এ রাইট আনসার, প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার বাদার এটা।
প্রত্যেকের কাছে বলো মাই ডিয়ার ক্লিয়ার এটা? চলে ভেরি গুড স্যার, চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো কি বলা রয়েছে, ব্যাগে 50 পয়সা, 10 পয়সা, 5 পয়সার সংখ্যার অনুপাত। প্রত্যেকে জলদি করে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমার উত্তরটি, ওকে? আর প্রত্যেকে অবশ্যই সেশনটিকে লাইক করতে ভুলবে না, আর যদি মনে হয় তোমার জন্য ইনফরমেটিভ দেন তুমি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দাও, সেশনটিকে শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও সেশনটিকে আরও আপডেট ভালো ক্লাস পাওয়ার জন্য। ব্যাগে বলছে 55 পয়সা রয়েছে, বলছে 10 পয়সা রয়েছে, বলছে 5 পয়সার অঙ্কের অনুপাত, বলছে 1, বলছে 2, বলছে এখানে 3, ওকে? মোট মুদ্রার মূল্য বলছে, দেখো এখানে বলো 25 পয়সা হলো স্যার এটা, বলো এটা স্যার 20 পয়সা হবে, বলো স্যার এটা এখানে কত, বলো এখানে 15 পয়সা হবে, তো আলটিমেট কত হচ্ছে স্যার এখানে, বলবো এখানে হলো 60 পয়সা, বলো হ্যাঁ কি না, ওকে? ভেরি গুড। বাট 30 টাকা হতে গেলে কি করতে হবে স্যার? 30 টাকা মানে বলবো 30 পয়সা বলবো, এখানে বাই করলাম 60, কেটে দিলাম স্যার, এখানে বলবো কত হচ্ছে 50টা হচ্ছে, তো 5 পয়সার বলো মুদ্রার সংখ্যা কত হবে, ইনটু বলবো 50, ইনটু বলবো স্যার 50, ওকে? ইনটু 5 বলবো 50, এখানে তবে গিয়ে হবে 30 টাকা, আর 5 পয়সার হবে 30 × 5 = 150, 3 × 5 বলো 150 বলো 1 হবে এটা, হ্যাঁ কি না? চলো ওয়েল ডান মাই ডিয়ার, চলে যাবো নেক্সট প্রশ্নে, প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার রয়েছে, ভেরি গুড। একটি বাক্সে বলছে এত টাকা, এত টাকা এবং এত পয়সা, এত পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বলছে এটা, তো এটা প্রত্যেকের কাছে অবশ্যই আমি প্রত্যেককে দিলাম বাড়ির কাজ হোমওয়ার্ক করার জন্য, যেহেতু প্রশ্ন করে দিয়েছি সেম টাইপের প্রশ্ন এটা, আহামরি বলে দেওয়ার কিছু নেই, ওকে? তাই প্রত্যেকে অবশ্যই আমাকে উত্তর করে জানাও যে উত্তর তোমার কত আসছে, উত্তর তোমার কত আসছে, এবং বলে রাখি যে এটা কিন্তু একদম সিম্পল প্রশ্ন, একদমই সিম্পল প্রশ্ন, উত্তর বলো উত্তর কত হবে, কমেন্ট সেকশনে জানাও উত্তর কত হবে, ওকে? চলো ফাইন স্যার, নেক্সট প্রশ্নে বলো উত্তর কি বলেছে। এটা তো সেম প্রশ্নই করলাম, আগের প্রশ্নটা একই প্রশ্ন এটা, ঠিক আছে? চলো ফাইন। বাক্সে বলছে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা রয়েছে, মূল্যের অনুপাত দেখো, 1 টাকা মানে বলবো 100 পয়সা, আর এটা বলবো 50 পয়সা, মোট 52টি মুদ্রা রয়েছে, মূল্যের অনুপাত বলছে এখানে 3:5, ওকে? যদি আমি বলে দিই স্যার এটা 3:5 বললাম, এখানে 300 করে দাও, তাহলে বলো কী করবে এখানে, বলো কী করবে? একদম সিম্পল কনসেপ্ট, দেখো 300 বললাম, এটাকে 500 বললাম, তো দেখো এখানে 1টা কয়েন বলো 3টে কয়েন লাগবে, 4টে কয়েন মোট হচ্ছে এখানে, বাট ওরা বলেছে 52টা কয়েন, তাহলে কী করবো, 13 দিয়ে গুণ করে দাও, কারেক্ট? তো কোন প্রকার মুদ্রা বলো কয়টি করে আছে, একটা হবে 39টি রয়েছে, আর একটা বলবো স্যার এখানে কত, 13টি করে রয়েছে, ইয়েস অর নো? ভেরি গুড মাই ডিয়ার। চলো একদম সিম্পল প্রশ্ন প্রত্যেকের, আমি আবারও বলে রাখি ফুড এসআই ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, যেখানে সাবজেক্ট ওয়াইজ টিচার রয়েছেন, এক্সাম ওরিয়েন্টেড সেশন, স্টাডি মেটেরিয়াল রয়েছে, ডাউট সলভিং সেশন রয়েছে, উইকলি মান্থলি মক টেস্ট রয়েছে, সোম থেকে শনি ক্লাস, সানডে মক টেস্ট রয়েছে, লাইভ প্লাস ফ্রি মানে রেকর্ডেড ক্লাসের অপশন, ভ্যালিডিটি মার্কস, সব প্রাইস রয়েছে এখন 999। ইফ ইউ ওয়ান্ট টু পে দেন ইউ ক্যান জয়েন আওয়ার সেশন অ্যান্ড এনজয় আওয়ার সেশন টু বুস্ট ইউর প্রিপারেশন মাই ডিয়ার। 9635906096 তোমার জন্য নাম্বার, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করো, স্যার আমি জয়েন হতে চাই, দেন আই উইল ইনফর্ম ইউ হোয়াট ইউ হ্যাভ টু ডু, ওকে? চলো ফাইন স্যার, এটা বলো কী হবে এখানে, মূল্যের অনুপাত এত হলে বলো কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে। দেখো আমি আবারও বলে দিই, এটা বলে দেওয়ার কিছু নেই, যদিও 50 পয়সা করলাম এখানে, এটা করলাম 25 পয়সা, বলছে এখানে কত, মূল্যের অনুপাত দেখো দেওয়া রয়েছে এখানে 500 বললাম, এটাকে 300 বললাম, এটাকে বললাম স্যার 200, ওকে? তো বলো কত কয়েন হবে এখানে, প্রত্যেকে বলো কয়েন কত হবে এখানে, 5টা কয়েন, 6টা কয়েন বলো, 8টা কয়েন হবে এখানে, তো আলটিমেট কী হচ্ছে বলো, আলটিমেট কী হলো এখানে, বলবো এটা হবে 19টা, তো 19 মানে স্যার কত, 19 × 3 = 57, 30 দিয়ে গুণ করবো এখানে, 30 দিয়ে বলো ভাই গুণ করলাম এখানে, ইয়েস অর নো? তবে দেখো হয়ে যাবে এটা, কোন প্রকার মুদ্রা বাক্সে বলো কয়টি করে মুদ্রা রয়েছে, তাহলে একটা বলবো 95টা মুদ্রা রয়েছে 1 টাকার, বলবো স্যার কত, এটা হবে 114, আর এটা হবে স্যার 152, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, প্রত্যেককে জানাই ওয়েলকাম, অ্যান্ড প্রত্যেকে ভালো লাগলে সেশন প্রত্যেকে লাইক করো, সেশন প্রত্যেকে শেয়ার করো, এবং অবশ্যই তোমার কমেন্ট করে জানাও তোমাদের সেশনগুলো ইউজফুল কি না। অ্যান্ড আমি বিশ্বজিৎ মহান্তি প্রত্যেকের সাথে রয়েছি প্রত্যেক প্রিপারেশনকে বুস্ট করার জন্য, সো মাই ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের এই ডিমান্ডগুলো প্রত্যেকে আমাকে কমেন্টে বলো, অ্যান্ড আই উইল, ওকে? চলো ফাইন, টাটা বাই বাই, টেক কেয়ার মাই ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট সেশনে।